ভালো আছি। আচ্ছা, আপনার নামটা? আসমত মানসুর আখতার। তো আমরা হচ্ছে আপনার শৈশবের গল্পটা জানতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আমার শৈশবের জীবন, আমি একজন সাধারণ একটা মানুষ ছিলাম, হ্যাঁ, বাট খুবই স্মার্ট ছিলাম, সাজুগুজু খুব পছন্দ করতাম, এভাবে আমার দিনকাল চলতো। জীবনে যাই হোক, আর কিছু করি আর না করি, শৈশব জীবনের থেকেই আমার ইচ্ছা ছিল জীবনে কারোর জন্য কিছু করবো, এভাবেই আমার মানে সামনের দিনগুলো কাটছিল। হ্যাঁ, খৈকারা স্কুল থেকে, বক্তারপুর উত্তর খৈকারা স্কুল থেকে আমি পড়ছি। আচ্ছা, তো ওখানে আপনার জীবনের স্কুলের জীবনটা কিন্তু আমাদের খুবই সুন্দর, তাই না? হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে স্কুল জীবনে এমন কোনো মজার কোনো ঘটনা আছে যেটা এখনো মনে পড়ে? হ্যাঁ, স্কুল জীবনে একটা মজার ঘটনা ছিল। আমরা চারটা বান্ধবী ছিলাম যখন এসে পরীক্ষা দিতেছি, তখন মানে আমার এক ফ্রেন্ড আর কি কেওড়া নিয়ে বসছিল এখানে। অ্যাকচুয়ালি ওইটা নিয়ে মানে আমরা ড্রিল সরে মারছিলাম, আর তারপর আমাদের স্যার এটা দেখে আর কি অনেক রাগান্বিত হয়েছে। কোনো কোনো স্যার মজা পাইছে, হাসির জন্য কইছিল অবশ্যই, মানে আমরা সবাই মজা করছিলাম। মানে আমার লাইফে এটাই ছিল আমাদের মানে একটা আনকমন একটা আর কি। এখন যে প্রশ্নটা, স্কুল জীবনে সবচেয়ে প্রিয় শিক্ষক কে ছিলেন আপনার জীবনে? হ্যাঁ, আমার স্কুল জীবনে সবচেয়ে প্রিয় শিক্ষক ছিল আমাদের মোবারক স্যার। আচ্ছা, কেন এত ভালো লাগতো? হ্যাঁ, উনি সবসময় আমাদের মজাগুলোকে সাপোর্ট দিত, মানে আমাদের সামনে সবসময় আমাদের সাথে থাকতো, মানে আমরা যাই কিছু মানে করতাম, উনি কখনো রাগান্বিত হইতো না, আমাদেরকে সবসময় সাপোর্ট দিত, যার কারণে ওনার খুব ভালো লাগতো। আচ্ছা, ছাত্রী হিসাবে লেখাপড়ার ক্ষেত্রে কেমন স্টুডেন্ট ছিলেন আপনি? হ্যাঁ, ছাত্রী হিসাবে মোটামুটি খারাপ ছিলাম না, বাট একটু মজা করতাম, দুষ্টুমি করতাম, কিন্তু পড়ালেখা ঠিকই করতাম, অবশ্যই ভালো ছিলাম মোটামুটি। ঠিক আছে, এমন কোনো ঘটনা কি ঘটেছে স্কুল জীবনে যে মনে হয়েছে যে এই ঘটনাটা দুঃখের ছিল, আমি কখনোই ভুলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই একটা দুঃখের জনক ছিল। আমার স্কুল লাইফে আমি একটা রিলেশন করছিলাম, জাস্ট ওই রিলেশনটাই মানে সো এক পর্যায়ে বিয়ে পর্যন্ত গেছিলো, বাট ও খুব পাগল ছিল আমার জন্য, কিন্তু আমি মজা ভাই বানিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পরে দেখা গেছে লাস্ট অব্দি তৈরি করে আমি অনেকটাই ভালোবেসে ফেলাইছি, বিকজ আমার বাবা মানে বিয়েতে রাজি হয় নাই, যার কারণে আমার এটাই আমার দুঃখজনক ছিল আর কি, খুবই কষ্ট পাইছি। বাবা রাজি হয় না, ওর বাড়িতে কাছে ছিল আর মোটামুটি গরিব ছিল, যার কারণে ওর পছন্দ করে নাই আমার বাবা। আপনার এখন এই পর্যন্ত কলেজ লাইফ তো শেষ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কোন কলেজ থেকে পাশ করেছেন? আমি পোবাইল কলেজ থেকে, আদর্শ ডিগ্রি পোবাইল কলেজ আর কি। আচ্ছা, আপনার কলেজ পাশ করার পরে এখন হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছেন, পরবর্তীতে স্নাতক করেছেন? এই তো মার্কেটিং সাবজেক্ট, জাস্ট। হ্যাঁ, মার্কেটিং সাবজেক্ট। আর রেজাল্ট কেমন এসেছে? এই তো মোটামুটি আসছে আর কি। আচ্ছা, এতে আপনি একজন মার্কেটিং স্টুডেন্ট ছিলেন, আপনি হচ্ছে ব্যবসায় শিক্ষা কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে এই এই টাইপেরই কোনো জব আপনার করার কথা, আপনি হুট করে সাংবাদিকতার লাইনে কীভাবে আসলেন বা এই এর মাধ্যমটা কী ছিল আপনার জীবনে? হ্যাঁ, এটার মধ্যে কাহিনী ছিল, আমি একটা কারণে খুবই হাঁটছিলাম, আমার মনটা খুবই খারাপ ছিল, দেখেন হঠাৎ আমার মানে একজনের সাথে দেখা হয়, সেটা হচ্ছে আমার মাহবুব স্যার, ওনার দ্বারাই আমি এতটুকু আসছি আর উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, বাট ওনার জন্যই আমি এতটুকু আসা, ওনাকে আমি অনেক সম্মান করি, ঠিক আছে, সম্মান করি, আমার পক্ষ থেকে ওনাকে আমি মানে স্যালুট জানাই যে এতটুকু আসার, কারণ আমার জীবনের লাইফে এতটুকু ছিল যে আমি কিছু একটা করবো, দেন সবার জন্য সবার সামনে আগাবো, বাট এটা আমার স্যার আমাকে সাপোর্ট দিছে, ঠিক আছে, এতটুকু আনাইছে, তার জন্য স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনার জীবনের একজন আদর্শবান লোকের কথা আমরা জানতে পারলাম, উনি কোথায় মানে কোন সেক্টরে আছেন, ওনার সম্পর্কে আমরা আরও কিছু জানতে চাচ্ছি, যেহেতু এমন একজন ব্যক্তি আপনাকে এই সেক্টরে নিয়ে এসেছেন, তার নাম মাহবুব, উনি আসলে আমাদের উনি কোন উনি কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় আছেন নাকি হচ্ছে প্রিন্ট মিডিয়াতে আছেন, সেটা জানতে চাচ্ছিলাম, মানে উনি কোন ধরনের সাংবাদিকতার লাইনে আছেন, চ্যানেল ভিত্তিক নাকি হচ্ছে